100 मीटर दौड़े परपर ही डिसप्ले प्रदर्शन प्रथम हालिमा खातुन बालिका उच्च विद्यालय एवं प्रस्तुत थाकबे आलहाज दलिलुद्दीन बालिका माध्यमिक विद्यालय। শেষ হয়ে গেল বালিকা বড় গ্রুপ 100 মিটার দৌড়। এখন শুরু হবে ডিসপ্লে। প্রথমেই মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি আলিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ডিসপ্লে প্রদর্শনের জন্য আলিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশ করবে। প্রস্তুত থাকবে আলহাজ দলিলুদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শুরু হচ্ছে আলিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে।
विद्यालय शिक्षार्थी देखते चमत्कार डिसप्ले प्रदर्शन शुभ मंडली शुभेच्छा बक्तव्य प्रदान शुभेच्छा बक्तव्य प्रदान विनीत अनुरोध जाना आसने सम्पादक जाना मोहम्मद जहांगीर हुसैन जिला शिक्षा अफिसर बरिशाल सर के बक्तव्य प्रदान विनीत अनुरोध जाना জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে ক্রীড়ার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় আরো পিছনে চাপাও পতাকা নিয়ে পতাকা
প্রিন্স পিছে গো প্রিন্স প্রধান অতিথি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ এই মুহূর্তে ক্যামেরা বন্দি হচ্ছেন। আমাদের এই জেলা পর্যায়ের এই ক্ষণকে স্মৃতির বক্সে আটকানোর জন্য আমরা লক্ষ্য করছি ঝলক ঝলক ক্যামেরার আমরা আলো দেখতে পাচ্ছি এবং ক্যামেরা বন্দী হচ্ছেন এই আলহাজ দলিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের সাথেই আমাদের এই সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। তো আমি আবারও শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য মাইক্রোফোনে বিনীত অনুরোধ জানাচ্ছি সম্পাদক মহোদয়কে। ধন্যবাদ আমাদের প্রিয় অতিথিবৃন্দ এবং ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষার্থী। আমরা অত্যন্ত চমৎকার উপভোগ সেশন অতিক্রম করলাম। তো জাতীয় স্কুল ও মাদ্রাসা কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন খেলাধুলা প্রতিযোগিতার এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন যুবরত্ন জনাব আলহাজ শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ, মাননীয় মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন প্রধানমন্ত্রী, উপস্থিত আছেন এই অর্থে আসরের সম্মানিত সভাপতি, বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ সাইদুর রহমান মিন্টু ভাই, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হোসেন নানা ভাই সিনিয়র সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা, এবং উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফজলুল করিম, এবং উপস্থিত আছেন এডিশনাল এসপি জনাব মোহাম্মদ শাহজাহান, এবং উপস্থিত আছেন সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষার্থী মহোদয়গণ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং যারা এই খেলাধুলা পরিচালনা করেছেন, পরিচালনা করতে সেখানে নেপথ্যে যারা কাজ করেছেন, সেই সমস্ত সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। কোন বক্তব্য নয়, শুধু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে আমরা এই সুন্দর বাংলাদেশের বুকে দাঁড়িয়ে এত চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করতে পেরেছি। আমরা স্মরণ করছি 30 লাখ শহীদ, 2 লক্ষ মা বোনদের, এবং সেই সাথে 15ই আগস্টে শহীদ আব্দুর রব চিনিয়াবাদ এবং বাবু সুকান্ত বাবু সহ আরো যারা 15ই আগস্টে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকের এই আসরে মাননীয় মেয়র মহোদয়ের প্রতি, তিনি এসেছেন আমাদের ছাত্রছাত্রীরা অনুক্রমে কষ্ট করে তারা যে স্কুলে প্রদর্শন করেছে, তারা যে খেলাধুলা করেছে সেটি সার্থক হয়েছে, এই চমৎকার অনুষ্ঠান সার্থক হয়েছে। আমি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় প্রতিযোগিতা, তিনি এবং তার অফিসের কর্মকর্তা বৃন্দ যথেষ্ট সহায়তা করেছে। আমি পুলিশ বিভাগ,
এবং এই সিটি সিটি কর্পোরেশন সহ যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর আয়োজন সকলের প্রতি অভিনয় জ্ঞাপন করছি। উপজেলা থেকে উপজেলা কমিটি এবং প্রতিষ্ঠান থেকে যারা আমাদের এই শিক্ষার্থীদের তৈরি করে পর্যন্ত পাঠিয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা এই চমৎকার আয়োজনে আমাদের অফিসের সহকর্মীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন অনেকদিন যাবৎ, এবং যে সমস্ত ক্রীড়া শিক্ষক বৃন্দ খেলাধুলার পরিচালক বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর আয়োজন করেছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আপ্লুত, আমি অত্যন্ত আনন্দিত আমাদের ছাত্রছাত্রীদের পরিশ্রম সার্থক হয়েছে, অত্যন্ত চমৎকার অনুষ্ঠান তারা করেছে, তাদের জন্য আমরা অত্যন্ত চমৎকার আয়োজন করেছি এবং উন্নত মানের পুরস্কারের ব্যবস্থা করেছি, সনদের ব্যবস্থা করেছি। আমরা আগামীতে আরো সুন্দর আয়োজন করব। আমরা সবাই আমরা এই অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের সহায়তা কামনা করছি। আমি সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সম্পাদক 51তম জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলা, উপজেলা শিক্ষা অফিসার বরিশাল। সুতরাং এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি বরিশাল সদর উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ সাইদুর রহমান রিন্টু। জনাব আলহাজ সাইদুর রহমান রিন্টু ভাইকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুস্থ দেহ সুস্থ মন, এই প্রত্যেককে সামনে রেখে আজকে এই 150তম জাতীয় স্কুল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কর্তৃক আয়োজিত এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত সভাপতি বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক সাহেব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি এবং প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যুবরত্ন সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ, উপস্থিত আছেন আমাদের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব শাহজাহান সাহেব, উপস্থিত আছেন আমাদের মেট্রোপলিটন পুলিশের জনাব আলী আশরাফ সাহেব, আছেন উপস্থিত আমার নানা মোহাম্মদ হোসেন নানা সবাই নানা, এবং সামনে ভূষিত অন্যান্য স্কুলের শিক্ষকবৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকে এই আয়োজন, সেই ছাত্রছাত্রী খেলোয়াড় ভাইরা বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে খেলাধুলা চর্চা রাখতে হবে, কারণ হলো খেলাধুলা না করলে আসলে মন ভালো থাকে না, মন ভালো না থাকলে পড়ালেখায় মন বসে না। কাজেই আমি মনে করি সুস্থ মন সুস্থ দেহ থাকলে শারীরিক সবকিছু ভালো থাকে। আজকে শুধু পড়ালেখার বাদি থাকতে হবে না, আমাদের মাঠেও আসতে হবে। আমরা আসলে এই দিক থেকে অনেকটা ইদানিং পিছিয়ে গেছি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই খেলাধুলার প্রতি যথেষ্ট সে নজর রাখে এবং যথেষ্ট বিভিন্ন জেলাতে বরাদ্দ দিয়ে থাকেন বিভিন্ন খেলাধুলা ইভেন্টে। আমরা উপজেলা ইউনিয়ন ভিত্তিক আজকে খেলাধুলা করতেছি। আজকে আমি এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই, এবং যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত অতিথি বরিশাল সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফজলুল করিম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার দক্ষিণ বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। সুস্থ দেহ সুস্থ মন,
एकमतम जतियों स्कूल मद्रासा और कारीगर शिक्षा जिला पर्षद शीतकालीन खिलाधूलता पुरस्कार वितरण सनद वितरण अनुष्ठान सम्मानित सभापति सम्मानित जिला प्रशासक परिचाल आज के अनुष्ठान प्रधान अतिथि परिचाल अत्यंत जनप्रिय दक्ष राजनैतिक संपादक सकल प्रिय बरिशाल सिटी करपोरेशन माननीय मेयर महोदय सह आज के अनुष्ठान बरिशाल जिला पुलिस अतिरिक्त पुलिस सुपार शाहजहां सर बरिशाल सदर उपजिला सम्मानित उपजिला चेयरमैन महोदय सह विभिन्न अफिसर कर्मकर्ताबृंद जर आज के अनुष्ठान बरिशाल विभिन्न स्कूल प्रिय छात्र छात्रीबृंद सबा के बरिशाल मेट्रोपलिटन पुलिस पक्ष आज के खेल में जरा अंशग्रहण कर सबा के शुभेच्छा जाना खिलाधूला आसले जरा छात्र छात्री तर पाठ एक अंश ही बोला चले कारण आपनी जदि खिलाधूलार चर्चा जदि ना करें शुद्ध बी नहीं थे क्योंकि आपनर शारीरिक जो विकास खिलाधूलार अनेक गुणागुण जगह रही है विशेषकर अपन मध्य नेतृत्व बोध तैरी तर नेतृत्व बोध तैरी नेतृत्व देना जो विषयगू से खिलाधूलार माध्यम तैयारी है জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সবচেয়ে প্রিয় খেলা ছিল ফুটবল। তিনি ছোটবেলা যখন মিশন স্কুলে পড়তেন সেই স্কুলের কিন্তু ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন এবং আমাদের জাতির পিতার যে পিতা তিনি কিন্তু অত্যন্ত চমৎকার ফুটবলও খেলতেন। তিনিও কিন্তু গোপালগঞ্জ অফিসার্স ক্লাবের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন এবং তার পিতা পুত্র কিন্তু ফুটবল খেলতেন। আপনারা যারা এখন নতুন প্রজন্মের যারা রয়েছেন বিশেষ করে এখন আমাদের সামনে যারা ছাত্র ছাত্রী তোমরা বিশেষ করে কিন্তু খেলাধুলা রেখে মাঠের এক কোনায় মোবাইল নিয়ে তোমরা মোবাইলে গেমস খেলো এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত কিন্তু ক্ষতিকর বিষয়। আমরা বর্তমানে শুধু ডিজিটাল ডিভাইসে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি আমাদের এই ডিজিটাল ডিভাইস থেকে এই অ্যাডিকশন থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের প্রচুর খেলার মাঠ রয়েছে আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বিনোদনের পার্ক করছে খেলার মাঠ করছে। আমরা চাই যারা এখন ছাত্রছাত্রী রয়েছে তারা মাঠে খেলবে। আমরা বিগত দুই তিন বছর কোভিডের বিশেষ করোনা কালে আমরা অনেক ঘর থেকে বেরোতে পারতাম না কিন্তু এখন কিন্তু আমাদের সেই সময় নেই। আমাদের মাঠে আসতে হবে খেলাধুলা করতে হবে তাহলে আমাদের যে বঙ্গবন্ধুর স্বাধীনতার পরপরই যে খেলাধুলার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তার সেই অবদানকে আমাদের মনে রাখতে হবে এবং সকলের মাঝে খেলাধুলার চর্চা যেটা সেটা বজায় রাখতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক সকল ধর্ম বর্ণের নির্বিশেষে সকলে মিলে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করব এবং নিজের পরিবারের দেশের এবং সর্বোপরি আমার দেশের কল্যাণ বয়ে নিয়ে আসবো। তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সেটা সফল করতে পারবো। আজকের পরিশেষে এই অনুষ্ঠানের আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং যারা খেলাধুলায় জয় পরাজয় থাকবে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা বাংলাদেশ চিরন্তন দিবস। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফজলুল করিম অতিরিক্ত উপ পুলিশ কমিশনার দক্ষিণ বরিশাল মেট্রোপলিটন পুলিশ। শ্রীমানগুলি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি দৈনিক অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল। শীতকালীন ক্রীড়া
প্রতিযোগিতার আজকের এই পুরস্কার বিতরণী ও সনদ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র যুবরত্ন, রাজনৈতিক সংগঠক সাবিক আবদুল্লাহ মডেল, সভাপতি হিসেবে উপস্থিত আছেন বরিশাল জেলা সুযোগ্য জেলা প্রশাসক এবং মঞ্চ ভবিষ্যৎ অন্যান্য অতিথিবৃন্দ, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মানিত প্রতিনিধি, আমার সেনাবাহিনীর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুল করিম সহ অন্যান্য ভবিষ্যতে বিভিন্ন বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্রীড়ায় শক্তি, ক্রীড়া বল, ক্রীড়াতে হয়ে এগিয়ে যাওয়ার মনোবল। আমরা যখন পার্কে হাঁটি বা বিভিন্ন জায়গায় যাই, আমরা দেখি পার্কের পাশে পাশে বসে বসে মোবাইলে কি করে খেলে। তারপরে আমি একদিন কাছে যাই, দেখবেন লুডো খেলে, মোবাইলে বসে বসে লুডো খেলে, কিংবা এরকম গেমস খেলে। লুডো খেললে তো পার্কে আসার দরকার নেই, বাসায় বসে খেলা যায়। আমি একদমই বক্তব্য দুর্গত, ওখানে আরো বক্তা আছে আমাদের, আমি শুধু এটুকু বলবো, ফিজিক্যালি যদি আমরা ফিট না থাকি, পড়ালেখা থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, পলিটিক্স থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, কোথাও নিজেরা কোনো কিছু করে কমফোর্ট ফিল করবে না। এটা আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য ফিজিক্যালি ফিট থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকার জন্য ওয়ার্কআউট করতে হবে, ফিজিক্যাল লেবার ডিমান্ড করে, এরকম খেলাধুলা করতে হবে। সবাই খেলাধুলা করবো, ফিজিক্যালি ফিট থাকবো এবং বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে অবদান রাখবো। আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রোতৃমণ্ডলী। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই আসরের সভাপতি বরিশালের মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একান্নতম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া অনুষ্ঠানের এখন সমাপনী দিবস পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সৈয়দ। অনুষ্ঠানের বিশেষ অতিথি বরিশাল সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাইদুর রহমান বিন্দু। অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাহজাহান এবং উপ পুলিশ কমিশনার পরিষদ মেট্রোপলিটন পুলিশ সহ সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং আজকে যারা বিভিন্ন ইভেন্টে দশটি উপজেলা থেকে বাসাই করা খেলোয়াড় যারা এখানে এসে বিভিন্ন ক্রীড়া নৈপুণ্যে যারা অংশগ্রহণ করেছে সেই খেলোয়াড়বৃন্দ, এবং ডিসপ্লেতে যারা অংশগ্রহণ করেছে আমাদের এখানে মানে বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজনটি অত্যন্ত সুন্দর ছিল, চমৎকার আয়োজন হয়েছে। এই আয়োজনের সাথে জেলা ক্রীড়া সংস্থা সহ জেলা শিক্ষা অফিসার এবং তার টিমের সদস্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলার প্রতি আমাদের এই যে নতুন প্রজন্ম, সেই প্রজন্ম আরো উৎসাহী হবে, আগ্রহী হবে, অনুপ্রাণিত হবে। কারণ খেলাধুলা না করলে শরীর গঠন হয় না, আর শরীর গঠন না হলে লেখাপড়ায় মনোযোগ হয় না। যারা খেলাধুলা করে তাদের শরীর ভালো থাকে এবং তারা লেখাপড়ায় ভালো করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2030 সালের মধ্যে উচ্চ বর্ধমান দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে যদি আমরা উন্নীত হতে চাই, তাহলে আজকের যারা তরুণ তাদেরকে শিক্ষা দীক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা সকল বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হবে। তারা সকল ক্ষেত্রে যদি শ্রেষ্ঠত্ব অর্জন করে তবেই মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন 2041 সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উন্নীত হবে। কারণ 2041 সালে এরাই জাতির নেতৃত্ব দেবে। সেই জন্য এখন থেকে
যারা শিক্ষার্থী আছেন তাদেরকে সেইভাবে গড়ে উঠতে হবে, সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যে আগামী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দক্ষ মানব শক্তি হিসেবে যেন তারা বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদেরকে বলব যে আপনারা আমাদের যে গৌরবের অধ্যায়, আমাদের স্বাধীনতা, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো যেন শিক্ষার্থীরা ভালোভাবে জানতে পারে, তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন হবে। আজকে আসলে আর বেশি কথা বলার সময় নেই, আমি মাননীয় প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, তিনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই জেলা পর্যায়ের ক্রীড়া অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে আজকের এই দিবসের সকল মানে অনুষ্ঠানকে তিনি সম্মানে মানে কি বলবো মহিমান্বিত করেছেন, গৌরবান্বিত করেছেন আমাদেরকে, এবং এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি, এবং যারা বিজয়ী হতে পারোনি তোমাদের জন্য শুভকামনা থাকলো, তোমরা যেন আগামীতে আবার বিজয়ী হতে পারো, আবার আরো ভালো করতে পারো, সেই দোয়া রেখে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সভাপতির বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ জয়। অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক বরিশাল মহোদয়কে, শ্রোতমণ্ডলী এটাকে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বরিশালের নগর পিতা যুবরত্ন জনাব সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বক্তব্য রাখছেন। জনাব সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল। ভালো আছেন সবাই? না আসলে এরকম আজকে ব্যক্তিত্ব প্রোগ্রামে এরকম প্রোগ্রাম আমি আশা হয়নি, বা এই কি প্রথম কিনা আমি জানি না, বাট আমার কাছে খুব ভালো লাগছে যে আমার সৌভাগ্য যে আমি আসতে পারিনি বা আমি দেখতে পারিনি বা সময় পাওয়ার পাইনি হয়তো আমি। তো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের জেলা প্রশাসক মহোদয় উপস্থিত সবাই আমাদের জেলা পুলিশের প্রতিনিধি আছে, বলেছেন সবাই আছে, আমরা আর আমাদের বাচ্চারা বিশেষ করে আসলে আমি দেখে আলোচনা করতেছিলাম আসলে এই বয়সে যদি জিনে দিতে পারতাম কোন টেনশন নাই, কোন রেসপন্সিবিলিটি নাই, এটি সবচেয়ে আসলে মানুষের জীবনের সবচেয়ে মানে মধুর সময়। বিশেষ যদি ওই সময় মনে হয় কবে বড় হবো, কবে বড় হবো, ঠিক না, কবে বড় হবো এই চিন্তার পরেও জীবনটা যেভাবে আমরা বাবা মা ভাই বোন সবার সাথে কাটাই বা হোস্টেল জীবনও যদি থাকি, আমার মনে হয় সবচেয়ে প্রেশার মুক্ত, দায়মুক্ত, বিশাল বড় উদার, বিভিন্ন ধরনের চিন্তা স্বপ্ন নাকি স্পাইডারম্যান হয়ে গেলাম, হিউম্যান হয়ে গেলাম, মাসেল ম্যান হয়ে গেলাম, না তো স্বপ্ন দেখতে ভালো লাগে এই বয়সে। যাই হোক, ভিডিও তো আর যাইতে পারবো না এই বয়সে, বা সেই এই বয়সে আমি যখন ছিলাম, আমরা যখন ছিলাম তখন এই যে আজকে দেখলাম কলেজ স্কুল অথবা এরকম ডিসপ্লে তো তুমি আমাদের তো বলতেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জন্য যে এটি আমাদের আমাদের মানে আমি যেহেতু এই পরিবারের সেহেতু হয়তো আমি জানতাম, বাট আমাদের পাঠ্যপুস্তক ছিল না। তো ভালো আছে কি আজকের বাচ্চারা যেভাবে বাংলাদেশকে চিনতেছে, আজকের বাচ্চারা যেভাবে বাংলাদেশকে জানতেছে, আজকের বাচ্চারা যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করতেছে, এটা আসলেই আমাদের জন্য গর্বের বিষয়, এবং এটাকে সমুন্নত করে আমরা আরো সমৃদ্ধ করবো, আগায় নিয়ে যাবো, এবং এই বাচ্চাদের যদি আমরা ওই যে জাতির জনকের সোনার বাংলাদেশ মানুষ জন্য সোনার মানুষ লাগে,
দেশের সোনা মানুষ হয়তো আমরা হইতে পারি না, নাকি? আমরা চেষ্টা করব আপনার দেশের সোনার মানুষ বানানোর, যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করব। আপনাদের হাত থেকেই আশা করি আমি দেশের সোনা বাংলাদেশ গড়বে, সমৃদ্ধি বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। দেখছেন এই বয়সে কি কাজ করে, দেখছেন তো প্রস্তাবলিক হয়েছে, হয়েছে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য, নতুন প্রজন্মের জন্য বিশাল দ্বার কিন্তু আজকে উন্মোচন হয়েছে পদ্মাবতীর মধ্য দিয়ে। আজকে তিন ঘন্টা আমরা ঢাকা থাকি, আজকে সারাদিন লাগতো আমাদের ঢাকা থেকে। এক সময় ছিল লঞ্চে উঠতাম, পরের দিন দিয়ে নামতাম, আবার এক সময় ছিল গাড়িতে গেলে পরে সারাদিন লাগত, পাঁচটা ছটা ভেরি করা লাগত, কুয়াকাটা বন্ধু থেকে ছয় দুপুরে বারোটা ভেরি করা লাগত, আজকে কটা লাগে ঢাকা দিয়ে কুয়াকাটা দিতে কটা ভেরি করা লাগে? হ্যাঁ, এর জন্য কে ধন্যবাদ পায়? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং আশা করি তোমাদের হাত থেকেই আমাদের, আমার যতটুকু আছে আমি চেষ্টা করে যাব। তোমাদের অসংখ্য ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এভাবে খেলে যাও। অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে। আমি এ পর্যায়ে অনুষ্ঠানের সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দদেরকে নিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে আসার জন্য। শ্রোতৃমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি যুবরত্ন জনাব সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, আমাদের বরিশালের নগর পিতা, তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন এই আসরের সভাপতি এবং সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক বরিশাল, এবং জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার বরিশাল। প্রধান অতিথি মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন। এবারে আমি সম্পাদক মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দকে নিয়ে পুরস্কার বিতরণ মঞ্চে যাওয়ার জন্য। শ্রোতৃমণ্ডলী, এ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দিবেন। প্রথমেই ক্রিকেট ছাত্র, প্রথমেই ক্রিকেট ছাত্র চ্যাম্পিয়ন, ক্রিকেট ছাত্র রানার আপ, ক্রিকেট ছাত্র রানার আপ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় গৌরনগর, ক্রিকেট ছাত্র রানার আপ সার্টিফিকেট।
ক্রিকেট ছাত্র রানাঘাট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় গৌরনদী। ক্রিকেট ছাত্র রানাঘাট। আরে এই কি কই রানার আপ কই দ্রুত দ্রুত চলে আসতে ভগবান থেকে একটু জায়গা করে দাঁড়া করে যেতে পারি তুমি দিয়ে চলে আসো আমি যাইতে সবাই ক্রিকেট চ্যাম্পিয়ন ছাত্র স্বাগত ইসলামিয়া তামিল মাদ্রাসা স্বাগত ইসলামিয়া তামিল মাদ্রাসা স্বাগত ইসলামিয়া তামিল মাদ্রাসা ক্রিকেট সাথী ক্রিকেট সাথী চ্যাম্পিয়ন ক্রিকেট সাথী চ্যাম্পিয়ন দলীয় খেলায় সকলের জন্য খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার যারা প্রতিনিধি হয়েছেন ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করবেন ভলিবল ছাত্র ভলিবল ছাত্র প্রথমে রানারাপ নাথই বিজিয়া মাধ্যমিক বিদ্যালয় গৌরনদী ভলিবল ছাত্র রানারাপ ভলিবল ছাত্র রানারাপ নাথই রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় গৌরনদী ভলিবল ছাত্র রানারাপ আচ্ছা পক্ষে ম্যাডাম নিচ্ছেন চ্যাম্পিয়ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বরিশাল চ্যাম্পিয়ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বরিশাল এবারে ভলিবল ছাত্রী ভলিবল দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভলিবল ছাত্রী চ্যাম্পিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবারে বাস্কেটবল ছাত্র বাস্কেটবল ছাত্র রানার আপ বরিশাল জিলা স্কুল বাস্কেটবল ছাত্র রানার আপ বাস্কেটবল ছাত্র রানার আপ বরিশাল জিলা স্কুল বরিশাল জিলা স্কুল চ্যাম্পিয়ন সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয় বাকেতন তোমার ওই কাজ হয়ে গেছে চ্যাম্পিয়ন সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয় বাকেতন সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয় বাকেতন বাস্কেটবল ছাত্রী বাস্কেটবল ছাত্রী রানার আপ সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয় বাকেতন আপনি গেছেন
একই সাথে বাস্কেটবল সাথী রানার আপ সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয় বাকেরগঞ্জ। এবারে বাস্কেটবল সাতটি চ্যাম্পিয়ন আলহাজ দলিলউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। বাস্কেটবল সাতটি চ্যাম্পিয়ন আলহাজ দলিলউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রী। হ্যাঁ এটা কাউন্সিলার, ঠিক আছে। দলীয় খেলায় সকল খেলোয়াড়ের ব্যক্তিগত পুরস্কার রয়েছে, যারা প্রতিনিধি রয়েছেন আপনারা ব্যক্তিগত পুরস্কার এখান থেকে গ্রহণ করবেন। হকি চ্যাম্পিয়ন ছাত্র, হকি চ্যাম্পিয়ন ছাত্র নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। এবারে হকি ছাত্রী চ্যাম্পিয়ন আলহাজ দলিলউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এবারে হকি ছাত্রী চ্যাম্পিয়ন আলহাজ দলিলউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ দলিলউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। না না হাতে হাতে দৃশ্য না না। এবারে ব্যাডমিন্টন ছাত্র একক প্রথমে রানার আপ, ব্যাডমিন্টন একক ছাত্র রানার আপ বাবুগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রানার আপ বাবুগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ব্যাডমিন্টন ছাত্র একক রানার আপ, রানার আপ ব্যাডমিন্টন একক ছাত্র চ্যাম্পিয়ন সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয় মেহেন্দিগম। গ্রুপ গুলো ব্যাডমিন্টন ছাত্র দ্বৈত প্রথমে রানার আপ মাহিলারা অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় গৌরনদী। ব্যাডমিন্টন দ্বৈত রানার আপ, ব্যাডমিন্টন দ্বৈত রানার আপ, দ্বৈত রানার আপ মাহিলারা অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয় মেহেন্দিগঞ্জ। চ্যাম্পিয়ন ওই পাশে যাও, ওই পাশে যাও। ব্যাডমিন্টন ছাত্রী একক, ব্যাডমিন্টন ছাত্রী একক রানার আপ রানার আপ আগলচড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ছাত্রী একক রানার আপ চ্যাম্পিয়ন এটা রানার আপ আগলচড়া এস এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ব্যাডমিন্টন ছাত্রী একক চ্যাম্পিয়ন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ব্যাডমিন্টন ছাত্রী দ্বৈত প্রথমে রানার আপ বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চ্যাম্পিয়ন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই আমার কাছে চ্যাম্পিয়ন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এদিকে তাকাও, এদিকে 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 এবারে টেবিল টেনিস দ্বৈত বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টেবিল টেনিস একক চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়ন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, আমি আসি টেবিল টেনিস একক ছাত্র, চ্যাম্পিয়ন উদয়ন মাধ্যমিক বিদ্যালয় টেবিল টেনিস দলিলউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, একজনের পুরস্কার আরেকজনের দিকে যায়, খেয়াল করেন আপনারা। মোহাম্মদ সুজন মুলাদি, মোহাম্মদ সুজন মুলাদি Thank you.